আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শেরপুরে দুই চিকিৎসক ও এক ওসি সহ নতুন ছয়জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট 15 জন করোনা রোগী শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডক্টর এ কে এম আনোয়ারুল রউফ জেলার 32 স্বাস্থ্যকর্মী সহ শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন জানান, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল অফিসার, ঝিনাইগাতি থানার ওসি, জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও ঢাকা ফেরত এক পোশাক কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে রাতেই আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এই ঘটনায় জেলা সদর হাসপাতাল ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর ঝিনাইগাতি থানার ওসির সাথে দায়িত্ব পালন করা সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বরিশালে শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে 72 জনের একজন মারা গেছেন। গত 24 ঘন্টায় ডাক্তার, নার্স সহ আক্রান্ত হয়েছেন আরও 7 জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল ভর্তি হওয়া এক রোগী আজ সকালে মারা গেছেন, তার রিপোর্ট এখনও আসেনি। বরিশাল মেডিকেলের চিকিৎসকরা জানান, গতকাল সন্ধ্যায় করোনায় মারা যাওয়া বৃদ্ধ বৃহস্পতিবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরে তার নমুনা পজিটিভ আসে। আর ডাক্তার ও মেডিকেলের শিক্ষার্থী ও নার্স সহ করোনা পজিটিভ 7 জনের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে, তারা মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে এ খবর জানায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে সৌদি আরবে বসবাসরত 22 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশটির সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি। সাংবাদিক বাধ্যবাধকতায় রক্ষা সৌদি বসবাসরত সকল বাংলাদেশের সৌদি আরবের মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে সৌদি আরবে আছেন তাদের যাতে সকল রকমের সুবিধা অসুবিধার আমরা দূতাবাস এবং কনসুলেট যাতে পাশে থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে কোনো কারণে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে আছি। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আজ। বিকেল 5টায় অধিবেশন শুরু হলেও তা 1 ঘন্টারও কম সময়ের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাতিল করা হয়েছে সাংবাদিক সহ দর্শনার্থীর পাস। জানা গেছে সামাজিক দূরত্ব মেনে অধিবেশনে বসবেন সংসদ সদস্যরা। একজন অন্যজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে থাকবেন তারা, সেভাবেই আসন ঠিক করা হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ 60 দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। এর আগে গত 18 ফেব্রুয়ারি শেষ হয়েছিল 6ষ্ঠ অধিবেশন। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারে আশাবাদী ইংলিশ ফুটবল ফেডারেশন। তবে কবে থেকে নতুন করে আবার খেলা শুরু করা হবে সেটা এখনও নির্ধারণ হয়নি। শুক্রবার প্রিমিয়ার লিগ কমিটির এক সভায় 40 দিনের মধ্যে লিগ শেষ করার বিষয়ে আলোচনা হয়। শীর্ষস্থানীয় ক্লাবগুলো খেলতে সম্মত আছে, তবে বদ্ধ স্টেডিয়ামে হলেও দর্শকরা টিভি এবং অনলাইনে খেলা দেখার সুযোগ পাবেন। গত 11 মার্চের পর থেকে ইংল্যান্ডে বন্ধ রয়েছে সব ধরনের ফুটবল খেলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।